দেবাগা তথা খাদ্য আন্দোলনের শহীদ কমরেড গোবর্ধন মহাদণ্ড কমরেড হানুলায়েকে স্মরণ সভা। প্রতি বছর জয়পুর ব্লক সিপিআইএম এর কর্মী সমর্থকরা জড়ো হন জগন্নাথপুর অঞ্চলের মাগুরায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। 1356 সালের 21 ভাদ্র তেভাগা আন্দোলনের শহীদ কমরেড গোবর্ধন মহাদণ্ড কমরেড হানুলায়েক একজনের বাড়ি বাগুয়াপাড়া, আরেকজনের বাড়ি শিবের ভাঙ্গাতে। তেনারা শহীদ হয়েছিলেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য জয়পুর ব্লকের 2 এরিয়া কমিটির প্রায় 400 কমরেড উপস্থিত হন সকাল 10টা নাগাদ। তারপর মাগুরা সিপিআইএম পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করেন জেলার নেতা তাপস বাবু। তারপর মাগুরা স্ট্রিট কর্নার সেরে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পস্তবক প্রদান করেন শরণন পাণ্ডে সহ একাধিক কমরেডরা। এই বিষয়ে জয়পুর ব্লকের সিপিআইএম নেতা মানিক রায় জানিয়েছেন ইতি থেকে পঞ্চায়েত ভোটের বিষয়ে। এই দিন শহীদ পরিবারের একজন কান্নায় ভেঙে পড়েন। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10। ১৩৫৬ সালের 21 ভাদ্র তেভাগার আন্দোলন করতে গিয়ে বাগোয়াপাড়ার একজন আর আমাদের শিবের ডাঙা দুজন গোবর্ধন মহাদণ্ড এবং হানুলায়ে পুলিশের গুলিতে তাদের প্রাণ গেছিল। সেই সময়কাল থেকে আমরা এই এলাকাতে মূলত এটার একটা ইতিহাস আছে। বাঁশদার আন্দোলন, আমাদের জগন্নাথপুরের আন্দোলন, বান্দগাবার আন্দোলন, এই বান্দগাবার আন্দোলন সহ এই যে আন্দোলন, এখানে আমাদের দুজন কমরেড প্রাণ দিয়েছিল। সেই দিন থেকে আমরা প্রতি বছর এই দিনটিকে তাদেরকে স্মরণ করি এবং স্মৃতিচারণা করি। প্রতি বছর শহীদ পরিবার তারা প্রথম এসে পুষ্পাঙ্গ নিবেদন করে, তারা মাল্যা নিবেদন করে, তারা মাল্যদান করে, তাদের পরিবারে আমাদের পার্টির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। এটা তাদের একটা আবেগ। সেই পরিবারের একদম সেই সময়কার খেটে খাওয়া গরিব মানুষ যারা হচ্ছে খাদ্যের অভাবে দিনাদিপাত করা জটিল ছিল, সেই সময়কার মানুষ এই তেভাগার আন্দোলন সেই সময় লড়াই করে প্রাণ দিয়েছিল বলে আজকের মানুষ প্রতিষ্ঠিত জমির আন্দোলনে। তাই তাদের পরিবারও এই দিনটার জন্যে অধীর অপেক্ষায় থাকে। তারা এসেছে, তারা মিছিলে ঘুরেছে, তারা শহীদের প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে। প্রতি মাসে নির্দিষ্টভাবে কোনো সাহায্য করা হয় না, কিন্তু তার শারীরিক চিকিৎসাজনিত কোনো কারণ আমাদের কাছে যখন বার্তা যায় আমরা চেষ্টা করি। হ্যাঁ, আর ওনার বেশ কিছুদিন যাবৎ এই শারীরিক ইয়ে হয়েছে, তা এই শারীরিক সমস্যা থাকলেও আজকের দিনটা সে আবেগের সঙ্গে এসে তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মূলত আমাদের এখন জয়পুরে দুটো এরিয়া কমিটি, জয়পুর উত্তর এবং জয়পুর দক্ষিণ। এই দক্ষিণাংশে 4টে গ্রাম পঞ্চায়েত, 4টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টো গ্রাম পঞ্চায়েত অবরুদ্ধ। এই মূলত এই 4টে গ্রাম পঞ্চায়েত থেকেই মূল জমায়েত, এবং আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম উত্তর এরিয়া কমিটিকে, তাদের পক্ষ থেকেও লিডারশিপ যারা তারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। শুধু আমরা নয়, কেউ সেফ নেই। তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে, বামপন্থী তো আক্রান্ত হচ্ছেই, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, জীবিকা আক্রান্ত হচ্ছে, বালি চোর, গরু চোর, চাকরি চোর, মাটি চোর, এই সব জিনিসই চুরি হচ্ছে, এমনকি জাঙ্গিয়া পর্যন্ত চুরি করছে। এই সমাজ ব্যবস্থাটা এমন জায়গাতে চলে গেছে যে শুধু সিপিআইএম পার্টি নয়, শুধু বামপন্থীরা নয়, এই সমাজ ব্যবস্থায় কেউ সেফ নয়, তৃণমূলও সেফ নয়। আইন অমান্য আন্দোলন করতে গেছে, শান্তভাবে তারা ডিএম এর কাছে ডেপুটেশন দেবে, নির্দিষ্ট কিছু দাবি, 100 দিনের কাজের গত 8 মাস যাবৎ কোনো পয়সা পায়নি, ন্যূনতম মজুরি 18,000 টাকা শ্রমিকের হতে হবে, এই দাবি সনদ পেশ করতে গেল ডিএম এর কাছে, পরচিত করা হয়েছে, মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। আমাদের 143 জন কমরেড আহত, 43 জন কমরেড এখনও জেলে আছে, পুলিশ অকত অত্যাচার চালিয়েছে, মহিলা কমরেডদের উপরে চুলের মুঠি ধরে কমরেড পৃথা তাকে পুরুষ পুলিশ আঘাত করেছে। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবাদ রায়চৌধুরী পর্যন্ত অ্যারেস্ট আছে, ছাত্রনেতা অনির্বাণ অ্যারেস্ট আছে, পুলিশ তৃণমূল দ্বারা পরাজিত হয়ে শান্তিপূর্ণ মিছিলে তারা আঘাত এনেছে। আমাদের এই এরপরে আমরা গঞ্জে গঞ্জে আমাদের মিটিং আছে, পাড়ায় বৈঠক আছে, সব শেষে
আমরা ডিএমওবিডে ডেপুটেশন করব, কমরেড মোহাম্মদ সেলিম আসবেন, তার নেতৃত্বে জনসভা হবে আগামী 22শে সেপ্টেম্বর বিকাল 3টায় বাঁকুড়াতে। 12 এবং 14 সেপ্টেম্বর আমরা দু জায়গায় দুটো পঞ্চায়েতে ডেপুটেশন দেবো, একটা হেতিয়া, একটা হচ্ছে শ্যামনগর, পরবর্তী পর্যায়ে কুচকুল, তার তারিখ এখন ঠিক হয়নি। পঞ্চায়েত ভোটে আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ, মানুষ সাথে আছে, মানুষ পাশে আছে। এই দুর্নীতিকে হাতিয়ার করে আমরা মানুষের কাছে গেছি। মানুষ হচ্ছে, কমরেড জ্যোতি বসু বলেছিলেন, মানুষই শেষ কথা বলবে।